শুভরাজনের দোতলার একদম সামনের দিকে একটি বড় আকারের বিজনেস ক্লাস জোন রয়েছে। চলুন আমরা বিজনেস ক্লাস জোনটি ঘুরে দেখি। এই হচ্ছে শুভরাজনের বেশ বড় আকৃতির একটি বিজনেস ক্লাস জোন এবং এখানে আরামদায়ক চেয়ার ব্যবস্থা রয়েছে। তা আমরা বিজনেস ক্লাস জোনের দায়িত্বপ্রাপ্ত একজন স্টাফের সাথে আমরা একটু কথাবার্তা বলি। আপনার নাম? আপনি তো শুরু থেকেই শুভরাজ নয় আছেন, আপনি কি বিজনেস ক্লাস জোনের দায়িত্বে? এই বিজনেস ক্লাস জোনের প্রত্যেকটি আসনের ভাড়া কেমন, বর্তমান ভাড়াটা বলুন? প্রতিটা চেয়ারে 500 টাকা। 500 টাকা ভাড়া। এখানে আসলে যাত্রীরা কি কি সুবিধা পাবে? যাত্রীরা সুবিধা পাচ্ছে, রাত্রে শীতের জন্য ব্ল্যাঙ্কেট দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। সাথে কোম্পানির পক্ষ থেকে বিস্কিট পানি দেওয়া হচ্ছে সবার জন্য, কমপ্লিমেন্টারি। হ্যাঁ, খালি ডেক বাদে। আচ্ছা, ডেক বাদে। আপনাকে অর্ডার করবে এবং তার এই সিট নাম্বারের এগেইনস্টে আপনারা অর্ডার নিয়ে আসবেন এবং এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করে তাকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একটা ঝামেলা হচ্ছে, কেউ যদি কারো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখতে চায় সেক্ষেত্রে আপনাদের রাখার ব্যবস্থা কি? যার যার কাছে রাখতে হবে উপরে উপরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখার ব্যবস্থা আছে। আপনাদের এগুলোর বর্তমান ভাড়া 500 টাকা। আপনারা শুরু থেকে এইসব বিজনেস ক্লাসের কীরকম সাড়া পাচ্ছেন বরিশাল রুটে? কারণ বরিশাল রুটে অন্য কোনো লঞ্চে এরকম চেয়ার ব্যবস্থা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের এখানে কতটি সিট আছে? 156টি না? আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের কোম্পানির জন্য এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। বিজনেস ক্লাস জোনে মোট 156টি চেয়ার রয়েছে এবং এখানকার এসি বেশ ঠান্ডা। এসি নিয়ে কোনো কমপ্লেন আশা করি যাত্রীদের থাকবে না। এবং দুই সাইডে এই জায়গাগুলোতে আপনার ব্যাগগুলো রাখতে হবে, বাট এগুলো কতটা সেফ এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। সম্ভবত আলাদা করে প্রত্যেকটি সিটের জন্য যদি ছোটোখাটো ক্যাবিনেট করা যেত এবং এগুলোতে লক সিস্টেম করা যেত তাহলে মনে হয় খুবই ভালো হতো, কারণ বরিশাল জার্নি একেবারে স্বল্প সময়ও না। খুব কম হলেও রেগুলার সার্ভিসে 7 থেকে 8 ঘন্টা তো অবশ্যই লেগে যাবে, এদের সময় কম লাগলো। তারপরে বরিশালের বর্তমান অবস্থা অনুযায়ী এই বিজনেস ক্লাস জোনটি দেখা যাক কীরকম পারফর্ম করে এবং যাত্রীদের কাছে কতখানি সাড়া ফেলতে সক্ষম হয় সেটা দেখা যাক।